আজকে আপনাদেরকে সুন্দরবন নিয়ে যাচ্ছি। এই জার্নিটা আমাদের বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেলরা অ্যারেঞ্জ করেছে খুব সীমিত সময়ে, খুবই অল্প পরিসরে, অল্প সময় নিয়ে, অল্প রাস্তা ধরে আমরা সুন্দরবন যাচ্ছি এবং আমাদের সাথে আছে অনেক ফ্রেন্ড। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এই যে আমরা গতানুগতিকভাবে সুন্দরবনে যাওয়ার রাস্তা দিয়ে সুন্দরবন যাচ্ছি না, আমরা একটু ভিন্ন রোড ব্যবহার করছি। এখন আমরা ফেরি পার হব। সুন্দরবন সমুদ্র থেকে খুব কাছে, সুন্দরবনের ভিতর দিয়ে এই নদী, এটা হচ্ছে পুষ্কর নদী, এই নদীর পাশেই মংলা সমুদ্র বন্দরটা অবস্থিত। আমরা এখানে চিল করছি, মানে মজা করছি, ওখানে বসে আছে। এখানে কিন্তু ওয়েদার ঘন ঘন চেঞ্জ হয়, যেমন আমরা অলরেডি আসার পথে পাঁচ জায়গায় বৃষ্টি পেয়েছি, পাঁচ জায়গায় রোদ পেয়েছি, আর এখন রোদ আর বৃষ্টি একসাথে আছে। বৃষ্টিটা ঘুরি ঘুরি আপনারা দেখতে পাচ্ছেন না। আর এখানকার মানুষের জীবনযাত্রা, পরিবেশ, পরিস্থিতি এবং কালচারগুলো টোটালি আলাদা। মজা করতেছে।